হ্যালো ফ্রেন্ডস, আমি সৌগত। যিশুদার পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, MVI এক্সাম, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এর এক্সামিনেশানটা 2019 সালের হয়ে গেল 7 তারিখ, 7ই এপ্রিল। তো আমি অ্যান্সার কিটা আপলোড করেছিলাম, তো তাতে অনেকে তোমাদের মধ্যে কমেন্ট করেছে যে দাদা, এক্সপেক্টেড কাট অফ মার্কস কত হতে পারে সেটা বলার জন্য। তাই আমি অনেক চেষ্টা করে ভিডিওটি বানিয়েছি। তো প্রথমেই কাট অফ মার্কস সম্বন্ধে দু চারটা কথা বলা দরকার। দেখো, কাট অফ মার্কস ব্যাপারটা বলা সত্যি খুবই কঠিন। PSC-র কাট অফ মার্কস কত হতে পারে সেটা বলা খুবই কঠিন ব্যাপার। তাও অন্যান্য পরীক্ষা যেমন WBCS, মিসলেনিয়াস, এই ধরনের পরীক্ষাগুলোতে কিছুটা হলেও আশা করা যায়। কিন্তু 7 তারিখ, 7ই এপ্রিল তোমাদের MVI এক্সামটা যেটা হয়ে গেল, সত্যি বলতে এই এক্সামিনেশানটাতে কাট অফ মার্ক এক্সপেক্ট করা খুবই কঠিন, দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে। কারণ তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা সেটা অবশ্যই হাড়ে হাড়ে টের পেয়েছো। তবুও আমি চেষ্টা করেছি অনেক অ্যানালাইসিস করে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার থেকে আমি অনেক কাটা ছেঁড়া অ্যানালাইসিসের পর কিছুটা চেষ্টা করেছি, এবং আশা করি তোমাদের ভালোও লাগবে। যাই হোক, আসল কথায় আসা যাক, এক্সপেক্টেড কাট অফ মার্ক কত হতে পারে, ক্লিয়ার? তো দেখো, এক্সপেক্টেড কাট অফ মার্ক কত হতে পারে তার কিছু কারণ আছে। এই যে পরীক্ষাটা হয়ে গেল না, সেই কাট অফ মার্ক হাই হওয়ার কারণ আছে, আবার লো হওয়ারও কারণ আছে। তো আমি কারণগুলো অ্যানালাইসিস করেছি। দেখো, হাই হওয়ার কাট অফ মার্কটা হাই হতে পারে কেন? দেখো, ভ্যাকেন্সি, প্রথম কথা যেটা বলবো, মাত্র 66টি ভ্যাকেন্সি আছে। তাহলে এই 66টি ভ্যাকেন্সি, তাহলে তোমরা বুঝতেই পারছো যে কাট অফ মার্কস কত হাই হতে পারে। আবার হাই হওয়ার আরেকটা কারণ দেখো, কোশ্চেন পেপার, যেটা তোমরা 100টা কোশ্চেন পেয়েছো না, সেই কোশ্চেন পেপারের মধ্যে 28টা কোশ্চেন WBCS মেন্স 2018, সেখান থেকে 28টা কোশ্চেন রিপিট হয়েছে, ক্লিয়ার? তাহলে ভেবে দেখো, এই জাস্ট 2018 সালের জুলাই মাসে সেই WBCS 2018-র মেন পরীক্ষাটা হয়ে গেছে। তো সেখানে যে সায়েন্স, GK সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্সের যে পেপারটা থাকে, সেই পেপারটা থেকে কেবলমাত্র ওই একটা পেপার থেকে 28টা কোশ্চেন রিপিট হয়েছে। তো রিপিট হওয়ার কারণে, আর তোমরা নিশ্চয়ই ভালোভাবেই জানো যে অনেক ছেলেই আছে, অনেক ক্যান্ডিডেট আছে যারা ওই মেন্স পরীক্ষাটাও দিতে গিয়েছিল, আবার এই MVI এক্সামিনেশানটাও দিতে গিয়েছে। তো তাহলে তারা আশা করি ওই 28টা রাইট অ্যান্সার মেরে দিয়ে আসছে, ক্লিয়ার? আবার লো হওয়ার কারণ কি? না, কোশ্চেনের টাইপ, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা ভালোভাবেই বুঝতে পেরেছো, হাড়ে হাড়ে টের পেয়েছো যে কোশ্চেনের টাইপটা ভেরি ডিফিকাল্ট ছিল। কারণ আমি ডিফিকাল্ট কোশ্চেন মিনিমাম আমি ধরে নিতে পারি 30টা ডিফিকাল্ট কোশ্চেন ছিল, ঠিক আছে? ম্যাথ পোর্শানটা 25টা কোশ্চেন, আমি ধরলাম 25-এর মধ্যে প্লাস মাইনাস করে অনেকেই সেখানে 22-23টা করে ঠিক করে দেবে, অনেকে আবার আছে যারা 25টার 25টাই ঠিক করে দিয়েছে। কিন্তু বাদবাকি যে 75টি কোশ্চেন ছিল, তার ভেরি ডিফিকাল্ট কোশ্চেন ছিল 30টা কোশ্চেন, স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শান থেকে। তোমরা ভেবে দেখো, কেবলমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই 42টা কোশ্চেন এসেছে, তার মধ্যে 30টা কোশ্চেন ভেরি ডিফিকাল্ট ছিল, 25টা এসেছে ম্যাথ থেকে, 28টা রিপিট হয়েছে, মাত্র 5টা কোশ্চেন ছিল, যার মধ্যে তোমার ধরো ওই ক্যান্টারবেরি টেলস ছিল, জয় জওয়ান জয় কিষাণ, কিংবা পদুচেরি কবে কেন্দ্রশাসিত রাজ্য হয়েছে, এই টাইপের মাত্র 5টা কোশ্চেন ছিল। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কঠিন কোশ্চেন মানে টাচই করা যাবে না, টাচ করেছো তো বিপদ, নেগেটিভ হয়ে যাবে, এরকমই কোশ্চেন ছিল, 30টা কোশ্চেন ছিল, ক্লিয়ার? তাহলে সেই কারণে লো হওয়ার একটা সম্ভাবনা ছিল, ঠিক আছে? ভ্যাকেন্সিটাও কম, তার জন্য যেমন হাই হওয়ার কথা, আবার কোশ্চেনের যে টাইপটা ছিল তাতে বেশ হার্ড থাকার কারণে, তো কোশ্চেনের আমাদের কাট অফ মার্কটা লো হওয়ার কারণ ছিল। কিন্তু এই যে কোশ্চেন রিপিট হয়েছে না,
কোশ্চেন এই যে রিপিট হওয়ার কারণে 2018-র মেন পরীক্ষায়, তো এই রিপিট হওয়ার কারণে কাট অফ মার্কটা কিন্তু আবার একটু হাই হয়ে গেল। বন্ধুরা, আমি তোমাদের সাথে আর একটা জিনিস ডিসকাস করতে চাই। দেখো, এখানে একটা কথা লেখা আছে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর 2/3 মার্কস ফর ইচ রং অ্যান্সার। ঠিক আছে, তো এই কথাটার মানে কিন্তু এরকম নয় যে প্রত্যেকটা কোশ্চেন তো ক্যারি করছে 2 মার্কস করে, তো 2 মার্কস করে, তো সেই 2 মার্কসের 2/3 অর্থাৎ দেখা যাচ্ছে 1.33, এরকম ব্যাপারটা কিন্তু নয়। ক্লিয়ার? তো আসল ব্যাপারটা কি, পিএসসি যেটা করে, এখানে দেখো ভালো করে তোমরা পড়ে দেখো, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর 2/3 মার্কস ফর ইচ রং অ্যান্সার। তাহলে একটি রং অ্যান্সারের জন্য তোমার নেগেটিভ হচ্ছে কত, না নেগেটিভ হচ্ছে 2/3। ক্লিয়ার? 2/3, দ্যাট ইমপ্লাই 0.66। ক্লিয়ার? তাহলে একটা রং অ্যান্সারের জন্য তোমার 0.66 মার্কস নেগেটিভ হবে। এরকমটা কিন্তু নয় যে ওই রং অ্যান্সারটা যত মার্কস ক্যারি করছে, অর্থাৎ 2 মার্কস ক্যারি করছে, 2 মার্কস ক্যারি করছে, তার 2/3 কাটে যাবে, এরকমটা কিন্তু মোটেই নয়। ক্লিয়ার? তাহলে বন্ধুরা, এসো দেখে নেওয়া যাক এক্সপেক্টেড কাট অফ মার্কসটা কত হতে পারে। অনেক অ্যানালাইসিস করার পর আমি এটা বের করেছি, দেখে নাও তোমরা। দেখো, আনরিজার্ভ ক্যাটাগরিতে আমি প্রথমে যেটা বলবো, এই দিকের অংশটা না দেখাই ভালো। সেফ স্কোর তোমরা যদি দেখো, ডান দিকের অংশটা দেখবে, আনরিজার্ভ ক্যাটাগরিতে 130, ওবিসি এতে 110, ওবিসি বিতে 125, এসসিতে 105, এসটি 105। এবারে আমি বলবো 125, এই যে বাঁ দিকের এই যে অংশটা, আনরিজার্ভ ক্যাটাগরিতে 125, ওবিসি এতে 105, ওবিসি বিতে 123, এসসিতে 102, এসটিতে 100, এটা এই জিনিসটা পেলেও, এদিকের বাঁ দিকের অংশটা পেলেও হতে পারে তোমাদের, তবে আমি সেফ স্কোর বলবো ডান দিকের অংশটা। কেউ যদি 130 পেয়ে থাকো আনরিজার্ভ ক্যাটাগরিতে, কিংবা যে যার ক্যাটাগরি অনুযায়ী, এই যদি তোমরা এই বাঁ দিকের স্কোরটা ছেড়ে দিয়ে, বাঁ দিকের অংশটি বাদ দিয়ে তোমরা যদি ডান দিকের অংশটি দেখো, অর্থাৎ এই অংশটি, এই অংশটি হলো সেফ স্কোর। ক্লিয়ার? তো বন্ধুরা, এই হলো তোমাদের কাট অফ মার্ক, আমি তোমাদেরকে বললাম। তো অনেক অ্যানালাইসিস করে, অনেক ভাবনা চিন্তা করে কাট অফ মার্কসটা আমি দিয়েছি। তো দেখো, তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটিকে প্রেস করো, নতুন ভিডিও তোমাদের কাছে তার নোটিফিকেশানটি পৌঁছে যায়। তো সুস্থ থেকো, আশপাশ পরিষ্কার রেখো, সেভ ওয়াটার সেফ ড্রিপ, এবং বেস্ট অফ লাক।